রাজশাহী মহানগর পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় মোট ৪৬ জনকে আটক করা হয়েছে। মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ৪৬ জনকে আটক করে। আজ শনিবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানা রকম অপরাধ কর্মকাণ্ডে জড়িত এই ৪৬ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ৯ জন, রাজপাড়া থানা ৬ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ৫ জন, কাটাখালী থানা ২ জন, বেলপুকুর থানা ১ জন, শামকদম থানা ২ জন, পবা থানা ৫ জন, কাশিয়াডাঙ্গা থানা ৩ জন, কর্ণহাট থানা ৭ জন, দামকুড়া থানা ১ জন ও মহানগর গোয়েন্দা পুলিশ ৩ জনকে আটক করে। এদের মধ্যে ১২ জন ওয়ারেন্টভুক্ত আসামি ও ২৪ জনকে মাদক দ্রব্যসহ এবং অন্যান্য অপরাধে ১০ জনকে আটক করা হয়। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ৪৭ পিচ ইয়াবা ট্যাবলেট, ২৬৫ গ্রাম গাঁজা, ১৪.৪ লিটার দেশি মদ, ১ লিটার ফেন্সিডিল ও ১০১.৩ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আক্তারি আলম, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।